Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই বিরতে আলোচনা করতে চলেছি বিবাহ অভিযানে একটি আইটেম সং নিয়ে, যে সংটিতে আমরা কিন্তু দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কে। সেই সং নিয়ে কিন্তু আজ আমরা এই বিরতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। আবার নাকি পূজা বন্দ্যোপাধ্যায়কে একটি বাংলা মুভিতে দেখতে পাবো আমরা খুবই শীঘ্রই। অর্থাৎ বিশ্বা দাশগুপ্তের পরবর্তী মুভি বিবাহ অভিযানে নাকি একটি আইটেম ডান্সে নাকি নাচ করতে দেখা যাবে তাকে। অর্থাৎ এই আইটেম ডান্সে নাকি তাকে আমরা নাচ করতে দেখব, এবং গানটিও কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে বলে তিনি নিজে জানিয়েছেন। এবং এই যে গানটি আইটেম সঙ্গে নেচেছেন, সেই গানটি সুর দিয়েছিলেন জিৎ বন্দ্যোপাধ্যায়, এবং সেই সঙ্গীতের গীতিকার হলেন সিজাত। এবং এই গানটি নাকি বাংলা লোকসঙ্গীত দ্বারা অনুপ্রাণিত হয়ে নাকি নাম দেওয়া হয়েছে ভাদু লেলে। গানটি গাইবেন কিন্তু শ্রেয়া ঘোষাল, এবং শ্রেয়া ঘোষাল নাকি এটি নাকি প্রথম তার বাংলা আইটেম নাম্বার সং হতে চলেছে। এর আগে কিন্তু শ্রেয়া ঘোষাল বাংলার আইটেম সং কখনো তিনি গাননি, এই সর্বপ্রথম গাইতে চলেছেন। প্রলয় ছবিতে এর আগেও কিন্তু আমরা গায়িকা নাচ করতে দেখেছিলাম পূজাকে, সেখানে কিন্তু এই আইটেম সংটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং খুবই কিন্তু হিট হয়েছিল সেই গানটি। আর সেই গানের কথা ও সুর সকলেই কিন্তু পছন্দ করেছিল, এবং পূজার নাচও সেই মুভিতে পছন্দ করেছিল সেই আইটেম সংসে। তাই কিন্তু চটজলদি কিন্তু এই মুভির কাজটা তিনি নিয়েছেন। অর্থাৎ বিবাহ অভিযানে একটি আইটেম সংসে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো পূজা বন্দ্যোপাধ্যায়কে। মুম্বাইয়ের কাজে ব্যস্তর জন্য টলিউডে এখন খুব কম কাজ করছেন পূজা, সেখানে কিন্তু নিজের একটি প্রযোজনা সংস্থা খুলে সেখানে তিনি কাজ করছেন। এর আগে কিন্তু পূজাকে আমরা শেষ মুভিতে দেখেছিলাম হইচই আনলিমিটেড, এবং টলিউডের ভালো কাজ পেলে তখনই নাকি কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন পূজা। এর আগে কিন্তু আমরা অনেক ভালো মুভিতে তাকে দেখেছি। ছবির শুটিং প্রায় নাকি শেষ হয়ে গেছে, অর্থাৎ বিবাহ অভিযানে শুটিং প্রায় শেষ হয়ে গেছে, বাকি আছে শুধুমাত্র আইটেম সংয়ের কিছু অংশ। সেই অংশ যদি শুটিং হওয়ার পরেই কিন্তু এই ছবির ট্রেলার বা এবং পোস্টার কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো, এবং টিজারও আমরা খুবই শীঘ্রই এই মুভি দেখতে পারি। এই মুভির কিন্তু মোশন পোস্টার একে একে আসতে চলেছে, এবং অবশ্যই আমি তা জানিয়ে দেব আপনাদেরকে। এই মুভির কোনো তথ্য এখনও যদি এসে থাকে আমি অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।